নমস্কার সর্বদে সকল আন্তরিক স্বাগত জানাইছো পেনশন ভোগী সকলের সিনিয়র সিটিজেন আর সুপার সিনিয়র সিটিজেনের ভাল খবর এটা আছে, ব্যাংকের এটা ভাল খবর প্রকাশ কৈছে। সর্বদে সকল আপনাদের জানে যে করোনার সময়ত সিনিয়র সিটিজেন আর সুপার সিনিয়র সিটিজেনে যুবিধা লাভ করেছিল রেল বিভাগের সেয়া বন্ধ করা হয়েছিল। তার মানে দেশের সিনিয়র সিটিজেন আর সুপার সিনিয়র সিটিজেনে রেলওয়ে ডিপার্টমেন্টের যুবিধা কনসেশন লাভ করেছিল সেয়া সরকারে বন্ধ করব ওলাইছিল। কিন্তু আপনাদের ভাল খবর যে রেলওয়ে ডিপার্টমেন্টের সেয়া পুনরায় সিনিয়র সিটিজেন সকলের টিকেটের ক্ষেত্রে রেহাই সুবিধা কনসেশন লাভ করব। টিকেটের ক্ষেত্রে রেহাই বা সুবিধা পুনরায় কেন্দ্রীয় সরকারে এই সন্দর্ভত কাম করে আছে। সার্বজনীন সকল, এটা আমি আপনাদের দুই নম্বর খবর দিবলৈ ওলাইছো, সেয়া হল পেনশনার সকলের কারণে কেন্দ্রীয় সরকারে এটা ভাল সুবিধা প্রদান করবলৈ গৈ আছে। সেয়া হল সরকারে ভারতের সিনিয়র সিটিজেন সকলের এটা নম্বর 14567 প্রদান করেছে। আর এয়া হল এটা হেল্পলাইন নম্বর, আর এই নম্বরত ফোন করে যিকোনো ধরনের সমস্যার বিষয়ে অভিযোগ দিব পারিব। আর এই অভিযোগ রাতেপা 8 বজাৰ পৰা রাতে 8 বজালৈকে এই হেল্পলাইন নম্বরত 14567ত ফোন করব পারিব। সিনিয়র সিটিজেন আর পেনশনারে বহু ধরনের সমস্যা ভুগবলগিয়া হয়, বিশেষক ঘর সমস্যা আর চিকিৎসাজনিত সমস্যা। আর এই সমস্যা সমূহক হেল্পলাইন নম্বরত ফোন করে এই সমস্যা সমূহ দূর করব পারিব। এটা আমি আপনাদের তিন নম্বর খবর দিবল ওলাইছো, সেয়া হল সিনিয়র সিটিজেনের পেনশনার সকলের কারণে ঘরেরপরাই ব্যাংকিং সেবা লাভ করব। ব্যাংক কর্তৃপক্ষ লওয়া সিদ্ধান্ত মর্মে 70 বছরের ঊর্ধ্বর সিনিয়র সিটিজেন সকলে চলাফুরা করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়, হেঁকে ঘরেরপরাই টাকা লাভ করবলে সক্ষম হব। তার মানে ঘরেরপরাই ব্যাংকিং সেবা লাভ করব পারিব। এয়া নিশ্চয় ব্যাংকর ফলেরপরা এয়া ভাল সিদ্ধান্ত লৈছে। যে নহক, সরকারি কর্মচারী আর পেনশনার সকল জড়িত এনেকা ধরনের শেহতীয় খবর হব বলে আমার চ্যানেলটি নিশ্চয় সাবস্ক্রাইব করব। আর কাশত থাকা নোটিফিকেশন বেলটি টাচ করে অল করবলৈ নাপাহরিব। ভিডিওটি চাওয়ার বাবে ধন্যবাদ।